কার্যকর কাণ্ডে প্রতিবাদে ধর্মতলায় আজ থেকে শুরু হচ্ছে বিজেপি ধর্ণা কর্মসূচি। গতকাল রাতে সেখানে মঞ্চ বাঁধার কাজ চলছিল, কিন্তু পুলিশ সেখানে বাধা দেয় তেমনই অভিযোগ করা হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের তরফে। তারপর সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, তিনি সেখানে পৌঁছান এবং গোটা বিষয়টা তিনি নিজে সরেজমিনে তদারকি করেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং হাইকোর্টের অনুমতি রয়েছে, পরে পুলিশ সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। ধর্মতলা ওয়াই চ্যানেলের টানা সাত দিনের ধর্ণা কর্মসূচি বিজেপি। সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, আজ থেকে শুরু হচ্ছে বিজেপি টানা সাত দিনের ধর্ণা কর্মসূচি। গতকাল সুকান্ত মজুমদার সরেজমিনে গোটা যে মঞ্চ বাঁধার কাজ চলছিল সেটা তিনি পরিদর্শন করেন, সব মিলিয়ে কি আপডেট পাচ্ছি? দেখো, রাত থেকে পুলিশের সঙ্গে কার্যত তাতেল কর্মসূচি এবং মঞ্চ বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, যে কোর্টের অনুমতি থাকা সত্ত্বেও ওয়াই চ্যানেলে পুলিশ মঞ্চ বাধা দিচ্ছিল না। অবশেষে বিজেপির স্থানীয় নেতৃত্ব রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে ফোন করেন এবং তিনি চলে আসেন ধর্মতলায় এবং পুলিশের সঙ্গে তিনি কথা বলেন এবং তিনি বলেন যে কেন তাদেরকে বারবার হেনস্থা করা হচ্ছে, তারা একটা শান্তিপূর্ণ অবস্থানে বসতে চাইছে অথচ কোর্টের অনুমতি রয়েছে, কিন্তু পুলিশ কেন তাদেরকে বসতে দিচ্ছে না। এইভাবেই পুলিশের সঙ্গে রাতভর বচসা পরিস্থিতির পর অবশেষে বিজেপির মঞ্চ সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাধা হয় এবং যেখানে আজকে দুপুর তিনটে থেকে ধর্ণা অবস্থানে বসবেন বিজেপি নেতৃত্ব। একদিকে আর্জি করেন জাস্টিস চেয়ে এবং অবিলম্বে যারা প্রকৃত দোষী, এর নেপথ্যে যারা রয়েছে তাদেরকে ধরতে হবে, এই দাবিকে সামনে রেখে, এবং অন্যদিকে বাংলা বন্দের উপর হামলা এবং সেখানে পুলিশের ভূমিকা, এই সমস্ত কিছুকে সামনে রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেখে আজ থেকে টানা সাত দিন এই কর্মসূচি এবং ধর্মতলা ওয়াই চ্যানেলে বিজেপির এই কর্মসূচি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি, যেখানে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে একাধিক নেতৃত্ব প্রতিদিন নিয়ম করে এই মঞ্চে আসবেন, বক্তব্য রাখবেন এবং বিভিন্ন বিজেপি নেতা কর্মীদের উপস্থিতিতে এই যে ধর্ণা কর্মসূচি আজ থেকে শুরু হলো, যেখানে ইতিমধ্যেই মঞ্চ বাধা নিয়ে এই বিতর্ক শুরু হয়েছে, ফলে এই ধর্ণা অবস্থান শুরু হলে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের নিঃসন্দেহে নজর থাকবে। একদম তাই, নজর থাকবে সুচারু, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং ধর্মতলার ওয়াই চ্যানেলের টানা সাত দিন অর্থাৎ আজ থেকে ধর্ণা কর্মসূচির সাত দিনের বিজেপি নেতৃত্বের, এবং সেই ধর্ণা কর্মসূচিতে কিন্তু উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা প্রত্যেক দিন। গতকাল রাত থেকেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে এবং সেই মঞ্চ বাঁধার কাজ ঘিরে প্রথমে পুলিশের সঙ্গে একটু তর্কাতর্কি, একটু কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বঙ্গ বিজেপি নেতৃত্ব, তারপর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং গোটা বিষয়টা তিনি সরেজমিনে একেবারে পরিদর্শন করেন বা পর্যবেক্ষণ করেন।